তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ডিজিটাল ব্যাংকিং সিস্টেমের মতো ভবিষ্যতে ব্লকচেইন টেকনোলজি ব্যবহার করে সরকারের বিভিন্ন পর্যায়ের ভোট বা ভোটিং সিস্টেমটাও হয়তো ব্লকচেইনের মধ্যে চলে আসবে, যেখানে নির্ভুলভাবে স্বচ্ছতার সাথে নিরাপদ পদ্ধতিতে আমরা হয়তো ভোটও প্রয়োগ করব। মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ 2023 সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। একটা বললাম ডিজিটাল ব্যাংকিং সিস্টেম, ডিজিটাল কারেন্সি ইন্ট্রোডাকশন, এর পাশাপাশি হয়তো ভবিষ্যতে খুব বেশি দিন লাগবে না, এখন যেরকম ডিজিটাল রেজিস্ট্রেশন, সেন্সাস সব কিছুই হচ্ছে, অল্প দিনের মধ্যে হয়তো দেখা যাবে যে ব্লকচেইন টেকনোলজি ব্যবহার করে আমাদের সরকারের বিভিন্ন পর্যায়ের ভোট বা ভোটিং সিস্টেমটাও, ইলেকশন প্রক্রিয়াটাও ব্লকচেইনের মধ্যে চলে আসবে, যেখানে নির্ভুলভাবে স্বচ্ছতার সাথে নিরাপদ পদ্ধতিতে আমরা হয়তো ভোটও প্রয়োগ করব ব্লকচেইন টেকনোলজির মাধ্যমে। আজকে আমরা দেখেছি যে এস্তোনিয়াতে কিন্তু ইতিমধ্যেই ইলেকট্রনিক ভোটিং সিস্টেমটা চমৎকারভাবে বাস্তবায়ন তারা করছে। এ সময় প্রযুক্তিকে উন্নয়নের হাতিয়ার হিসেবে ব্যবহারের মাধ্যমে পৃথিবীতে সক্ষমতা অর্জনের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ভূমি, কৃষি, স্বরাষ্ট্র, আইন ও বিচার ব্যবস্থায় সরকার ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের উপর জোর দিচ্ছে। আমাদের শিক্ষাক্ষেত্রে সার্টিফিকেশনে যাতে কোনো ধরনের জাল সার্টিফিকেট কেউ ব্যবহার করতে না পারে কিংবা কোথাও কোনো ধরনের জালিয়াতি করতে না পারে, তার জন্য আমরা এই ব্লকচেইন টেকনোলজিটা খুব সহজেই ব্যবহার করতে পারি। আমাদের ডিড রেজিস্ট্রেশনে অর্থাৎ ভূমি মন্ত্রণালয়ে আমরা ব্যবহার করতে পারি, আমাদের আইন মন্ত্রণালয়ে আওতাধীন বিবাহ এবং জন্ম মৃত্যু নিবন্ধনে আমরা ব্যবহার করতে পারি। আমরা অনেক সময় দেখি আমি নির্দিষ্ট কোনো কেস বা কোনো পার্সনকে মেনশন করতে চাই না, তবে আমরা দেখেছি যে অনেক সময় কেউ হয়তো বেড়াতে গেল, সে তার নিজের স্ত্রীকে নিয়ে যে হোটেলে থাকবে দেখা যাচ্ছে তার কাছে কোনো সার্টিফিকেট নাই। আবার দেখা গেল যে অনেকেই নকল বউ নিয়ে যে হোটেলে থাকতেছে সেটাও ধরা যাচ্ছে না। এ সময় প্রতিমন্ত্রী বলেন, ব্লকচেইন প্রযুক্তিতে সনদ জালিয়াতি, জমির দলিল জালিয়াতি, চাকরির ক্ষেত্রেও কোনো অনিয়ম দুর্নীতি সম্ভব নয়, অর্থ লেনদেনও সহজ হবে ব্লকচেইন প্রযুক্তির ব্যবহারে। এই প্রযুক্তি ব্যবহারে সব ধরনের দুর্নীতি বন্ধ করা সম্ভব বলেও জানান প্রতিমন্ত্রী। কোনোভাবেই সার্টিফিকেটটাকে জাল করার কোনো সুযোগ থাকছে না। আমরা অনেক সময় দেখেছি 10 বছর 20 বছর চাকরি করছে একজন শিক্ষক কিংবা একজন চাকুরিজীবী, দেখা গেল যখন কেউ একজন অভিযোগ করল, দেখা গেল পরীক্ষা করে তার সার্টিফিকেটটা জাল, তার বিরুদ্ধে তখন মামলা হচ্ছে, 10 বছর 20 বছরের আয়ের সব পয়সা তাকে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিতে হচ্ছে। আমরা এই ধরনের কোনো অবস্থা সৃষ্টি হোক এটা আমরা চাই না। আর তার সহজ সমাধান হচ্ছে ব্লকচেইন। আমরা এন্ড টু এন্ড এই ধরনের একটা নিরাপদ স্বচ্ছ পদ্ধতি ব্যবহার করতে পারি। আমাদের যে প্রবাস থেকে $22 বিলিয়ন আমরা রেমিটেন্স পাই, এখন এই মুহূর্তে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল গেটওয়ে দিয়ে এই টাকাটা আসছে। আমরা একসময় কিন্তু পেপ্যাল ব্যবহার আমরা করতাম না, কারণ পেপ্যাল একসময় পৃথিবীতে ছিল না, 12 বছর আগে বাংলাদেশে বিকাশ ছিল না, 12 বছর 14 বছর আগে বাংলাদেশে মোবাইল ফাইন্যান্সিয়াল ওয়ালেট ছিল না। তখন আমরা যখন ছাত্র ছিলাম, আমরা যখন হোস্টেলে থাকতাম, তখন কিন্তু গ্রাম থেকে আমার বাবা মারা আমাদেরকে মানি অর্ডার করে টাকা পাঠাতো। এখন বিকাশ, নগদ, রকেট হওয়াতে আমরা সেকেন্ডের মাধ্যমে মোবাইল ওয়ালেটে টাকা পাচ্ছি। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন ব্র্যাক ইউনিভার্সিটি প্রফেসর ডক্টর মোহাম্মদ কাইকুবাদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশের কোঅর্ডিনেটর এবং টেকনোহেভেন কোম্পানি লিমিটেডের ফাউন্ডার অ্যান্ড সিইও হাবিবুল্লাহ এন করিম প্রমুখ।